আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফেট সয়াবিন ওয়েল সংবাদ শিরোনামগুলো। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর দ্বিতীয় ওয়ানডে টেস্ট টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তামিমের স্থানে নাইম শেখ আর তাসকিনের পরিবর্তে এবাদত। লিঙ্গপ্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মাস জুড়ে অভিযান শুরু, এডিস মশার লার্ভা পাওয়া গেলে জনপ্রতিনিধিকে দায়ী করার ঘোষণা। এবং সবুজে সাজাই বাংলাদেশ প্রতিবাদে ভোলায় প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ, স্বাগত জানিয়ে পাশে থাকার বার্তা দিলেন আমন্ত্রিত অতিথিরা। সংবাদ চ্যানেলগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ দেওয়ার জন্য একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলছি বিস্তারিত সংবাদে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে চাপে আছে টিম টাইগার্স, এ ম্যাচ জিতলেই কেবল লড়াইয়ে থাকবে তারা। টাইগার একাদশে এসেছে দুই পরিবর্তন, নিয়মিত অধিনায়ক তামিম দলের বাইরে থাকায় তার পরিবর্তে ওপেনার নাইম শেখ এসেছেন একাদশে, পেস বোলার তাসকিনের পরিবর্তে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন। ভোট শুরু হওয়ার প্রথম চার ঘন্টায় গোলাগুলি ও বোমা হামলার ঘটনায় ভোটার উপস্থিতিও কম বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে এই সহিংসতার ঘটনায় রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি একে অপরকে দোষারোপ করেছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোটের আগে থেকেই বিভিন্ন রাজ্যে হামলা, সংঘর্ষ, এমনকি গোলাগুলির ঘটনাও ঘটেছে। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের 22টি জেলায় 63,229টি গ্রাম পঞ্চায়েত আসন, 9,730টি পঞ্চায়েত সমিতির আসন এবং 928টি জেলা পরিষদের আসনে নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেবে যুক্তরাষ্ট্র, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিএনএনকে বলেছেন ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার সিদ্ধান্ত কঠিন ছিল। তবে যেহেতু ইউক্রেনের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে তাই তাদের আত্মরক্ষার জন্য ক্লাস্টার বোমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিষয়টি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানিয়েছেন বাইডেন। এই সিদ্ধান্তকে সময় উপযোগী বলে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ওয়াশিংটনে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে মস্কো, মানবাধিকার সংগঠনগুলো রাশিয়া এবং ইউক্রেন দুদেশকে ক্লাস্টার বোমা ব্যবহার না করার আহ্বান জানিয়েছে। বিশ্বের 120টিরও বেশি দেশে বিপজ্জনক যুদ্ধাস্ত্রের ব্যবহার নিষিদ্ধ। সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে ভোলায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেছে প্রকৃত জীবন ক্লাব। সদর উপজেলার ব্যাংকের হাট কো অপারেটিভ হাই স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে স্কুল শিক্ষার্থীরাও অংশ নেন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষায় সব কাজে পাশে থাকার কথা জানান আমন্ত্রিত অতিথিরা। ভোলা থেকে হারুন রশিদের পাঠা তথ্য, ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। দ্বীপ জেলা ভোলা সবুজে ঘেরা হলেও নদী ভাঙনে নিঃস্ব হয়ে দিন দিন ভিটেহারা পরিবারগুলো ফসলি জমিতে ঘর তুলছে। অপরিকল্পিত নগরায়নে গাছ কাটার ফলে বিভিন্ন বনাঞ্চল উজাড় হচ্ছে, তাই সবুজের সমারোহে ভোলাকে আবারও সাজাতে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতিও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ভোলা প্রকৃতি জীবন ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে এবং এই কার্যক্রম সবুজ বেষ্টনী তৈরি করার জন্য উপকূল অঞ্চলে নানা ধরনের গাছ লাগানো হচ্ছে। সারা বাংলাদেশে এইভাবে যদি গাছ রোপণ করি তাহলে কিন্তু আমাদের যে উষ্ণতা, যেই নানা ধরনের যে বিপর্যয় আসে তার থেকে কিন্তু আমরা পরিত্রাণ পাবো এই গাছের কারণে। এই যে আমাদের যে প্রাণীগুলো আছে তাদের বাসস্থানেরও কিন্তু ব্যবস্থা হচ্ছে এই গাছের কারণে। আমরা যেমন ভালো থাকতে হবে আমাদের প্রাণীগুলোকেও কিন্তু ভালো রাখতে হবে এবং সেই কারণে আমাদের কিন্তু বৃক্ষরোপণ করতে হবে সারা বাংলাদেশে খুব জোরে সোরে। শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তার পাশ জুড়ে শোভা পাচ্ছে রোপণ করা বনজ ফলদ এবং ঔষধি গাছ। বৃক্ষরোপণের পাশাপাশি গণসচেতনতারও কাজ চলছে। আজকে এই ভোলায় সৌদি আরবে যেই পরিমাণ টেম্পারেচার থাকে, গরম থাকে, ঠিক এই ভোলায়ও সেই পরিমাণ গরম থাকে। তো সুতরাং আমার মনে হয় যে এটার এক পা এটা পরিত্রাণের একটাই উপায় যে আমরা সবাই প্রচুর গাছ লাগাবো যাতে আমরা আবার এই ভোলাকে সবুজের অবশ্যম হিসেবে গড়ে তুলতে পারি। এই গাছ লাগানোর কর্মসূচি প্রোগ্রামটা যদি চালু থাকে তাহলে আমাদের পরিবেশ রক্ষাতে
আমরা শান্তিতে অন্তত শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো। আমাদের উচিত প্রত্যেকেরই একটা করে অন্তত কম হলেও একটা করে গাছ লাগানো প্রত্যেকে। আবার আমরা যখন একটা গাছ যখন কাটি তখন উচিত একটার জায়গায় দুইটা লাগানো, তো এটা যাতে বলবৎ থাকে তো সেটাই আমাদের হওয়া উচিত। এতে আমাদের জীবন রক্ষা হবে। আমরা গাছ পেয়েছি, গাছ পেয়ে অনেক খুশি হয়েছি এবং আমরা বাসার আশেপাশে আমরা আরও গাছ লাগাতে উদ্বুদ্ধ হব। পরিবেশের জন্য গাছ অনেক উপকারী, আমাদেরকে অনেক অক্সিজেন দেয়, আমরা বেঁচে আছি গাছের জন্য। প্রকৃতি ও জীবন ক্লাবের মহতি এ উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তারা। এই বছর এই দ্বীপ জেলা ভোলায় যে টেম্পারেচার ছিল এটিকে নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের গাছ লাগানোর ব্যাপারে ছাত্রছাত্রী, সুশীল সমাজ সহ সমাজের সকলকে আরও বেশি উদ্যমী করে তুলতে হবে এবং ছাত্রছাত্রীদের মাঝে আজকে যে গাছ বিতরণ করা হলো এটি আমাদের অব্যাহত রাখতে হবে। রোপণ করা বৃক্ষগুলো আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সহায়ক হবে বলে মনে করছেন পরিবেশ প্রেমীরা। সাবরিনা হাসান, চ্যানেল আই। রাজধানী সহ দেশের বিভাগীয় শহর থেকে শুরু করে উপজেলা পর্যায়েও বাড়ছে ছাদ বাগান। এর মাঝে বাগেরহাটের মংলার লবণাক্ত এলাকায় ব্যক্তি উদ্যোগে ছাদ বাগান করে সাফল্য পেয়েছেন বৃক্ষ মানব হিসেবে পরিচিত মুর্শিদা সুমি। তার এই উদ্যোগের কথা জানাতে প্রথমবারের মতো জাতীয় বৃক্ষমেলায় অংশ নিয়েছেন তিনি। পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় এই পথ চলায় পাশে থাকার জন্য বন বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। আরো জানাচ্ছেন আলিম আল রাজি। প্রকৃতিতে গাছপালা সহ সবুজের পরিমাণ কমছে, যা পরিবেশ প্রতিবেশ ও স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করছে। এ নিয়ে শহরবাসীর মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে, ফলে দিন দিন ছাদ বাগান বাড়ছে। তবে উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে এই ছাদ বাগান যেমন চ্যালেঞ্জিং তেমনি কষ্টসাধ্য। শুরুটা ছিল ৬ বছর আগে, ভাড়া বাড়িতে নিজ উদ্যোগে শুরু করেন বৃক্ষরোপণ। বর্তমানে হাজার প্রজাতির হয়া, অর্কিড সহ নানা ধরনের সংগ্রহ রয়েছে তার নার্সারিতে। আমার একটু আইডিয়া ছিল যে লবণাক্ত জোনে কী কী গাছ হতে পারে, তো ওগুলো নিয়ে আমি আসলে শুরু করলাম যাত্রা। আস্তে আস্তে সেট হয়ে গেছে, শুরুটা আসলে কঠিন ছিল বাট এখন খুব স্মুথ, এবং আমাকে দেখে আসলে আরও অনেকেরাই এখন আগ্রহী হচ্ছেন। তো যেহেতু শহর কেন্দ্রিক নগর কেন্দ্রিক বৃক্ষরোপণের জায়গাটা কমে আসছে, তো মানুষ কিন্তু এখন আসলে অনেক সচেতন হয়ে গেছে যে যেখানে যতটুকুই জায়গা পাচ্ছে একটা গাছ হলেও লাগাচ্ছে, সেটা বারান্দায় হোক, সেটা ঘরের ভিতরে একটা জানালার পাশে হোক, সেটা আপনার ছাদে হোক, আঙিনায় হোক। তো ভালো থাকতে হলে আমাদের এর কোনো বিকল্প নাই। ছাদ বাগানকে বাণিজ্যিকভাবে এগিয়ে নিতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাশাপাশি সবার সহযোগিতা চেয়েছেন মুর্শিদা সুমি। একটা হলেও গাছ লাগাতে হবে, একটা গাছ হতে পারে আপনার ভালো থাকার সবচেয়ে প্রিয় বন্ধু। আমরা সবুজের ডাকে বাংলাদেশের সকল মানুষকে ডাকতে চাচ্ছি যে আপনারা আসেন, আপনারা গাছ লাগান। তো বন বিভাগ সবসময় আমাদের পাশে আছে এবং এখানে যতগুলো স্টল দেখছেন তাদের মাধ্যমেই আসলে আশা লাগছে, তারা আমাদেরকে ক্ষেত্রটা এই গাছের মেলাটা সুযোগ করে দিয়েছেন। তো সবার পক্ষ থেকে বন বিভাগকে অবশ্যই ধন্যবাদ জানাই। যেভাবে মানুষ বাড়ছে, নগরায়ণ বাড়ছে, তেমনি প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য। এ অবস্থায় পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় ছাদ বাগান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডিএনসিসির অধীনে ১০টি দল পরিচালনা করছে এই অভিযান। সোমবার থেকে ডেঙ্গু সচেতনতায় কল সেন্টার চালু হবে জানিয়ে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এডিস মশার লার্ভা পাওয়া গেলে ওই এলাকার জনপ্রতিনিধিরাও দায়ী থাকবেন। রিপোর্ট করছেন রোকসানা আমিন। রাজধানী সহ সারা দেশে সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এডিস মশা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ জরিপ বলছে, ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকার ৫৫টি ওয়ার্ড এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতিতে মাস জুড়ে ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুরুতেই শ্যামলীর রিং রোডের জাপান গার্ডেন সিটিতে অভিযান চালিয়ে বেশ কটি ভবনের বেসমেন্টে লার্ভার অস্তিত্ব পায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডেঙ্গু পরিস্থিতি এই মুহূর্তে খুবই ভয়াবহ। এখন যেটা দেখা যাচ্ছে যে ইন্ডেক্স আমরা পেয়েছি যে বাসা বাড়ির ভিতরে, বিশেষ করে যেখানে গাড়ি থাকে এবং গাড়ি ধোয়া হয়,
সেই জায়গাগুলোতে আমরা পেয়েছি যে প্রায় 48% মতন। তারই পরিপ্রেক্ষিতে আমি আজকে কাউকে না বলে আমি হঠাৎ জাপান গার্ডেনে ঢুকলাম। তারা ইলেকশন করেন, তারা এখানে সার্ভিস চার্জ দেন, কিন্তু আজকে জাপান গার্ডেনে সবাই শিক্ষিত এখানে আমরা, এখানে যদি মশা চাষ হয় এটা অত্যন্ত দুঃখজনক। আগামী পরশুদিন থেকে আমাদের কল সেন্টার আমরা করেছি, কল সেন্টার থেকে প্রত্যেক জনগণকে আমরা চেষ্টা করব ফোনের মাধ্যমে তাদেরকে ফোন করার জন্য যে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে আঙ্গিন আপনারা পরিষ্কার করে ফেলেন। আমাদের ম্যাজিস্ট্রেট যাবে, ম্যাজিস্ট্রেট গিয়ে সে ফাইন করবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে রাজধানীর 43% বেশি বহুতল ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। জাপান গার্ডেন সিটির বেসমেন্টে লার্ভা পাওয়ায় জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জাপান গার্ডেন সিটিতে লার্ভা পাওয়া গিয়েছে, যেটা আপনারাও দেখেছেন, যার প্রেক্ষিতে যারা জাপান গার্ডেন সিটির দায়িত্বে আছেন তাদের 5,00,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা যদি ওনারা না দিতে পারেন সেক্ষেত্রে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে। 10টি দল আগামী 1 মাস 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ডিএনসিসি এলাকার 54টি ওয়ার্ড এ অভিযান পরিচালনা করবে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় সরকার, তবে সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ হবে না। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন বিকাবের 25তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের উন্নতি অনেকের কাছে চক্ষুশূল হয়েছে মন্তব্য করে তিনি বলেন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসুক না আসুক তাতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন বাংলাদেশ কোনো দেশের লেজুর বৃত্তি করে না, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চেষ্টা অব্যাহত আছে বলেও জানান মন্ত্রী। আমরা পার্টিসিপেন্ট স্বচ্ছ হওয়ার জন্য আমরা একাধিক ইনস্টিটিউশনাল জিনিস তৈরি করেছি, একটা হচ্ছে আমি আপনাদের আগেও বলেছি যে আমি ভোটার আইডি করেছি যাতে ফেক ভোট, 1,23,00,000 বিএনপি মার্কা আমরা ফেক ভোট করতে চাই না। সবার এখন স্বচ্ছ আপনার ফটো আইডি, বায়োমেট্রিক ফটো আইডি আমরা এনশিওর করেছি এই ইলেকশন গুলোতে দেখেছেন। আমরা স্বচ্ছ ব্যালট পেপার যাতে কেউ আগের থেকে ব্যালট স্টাফিং না করে। বিএনপি অভিযোগ করেছে আবারও বিরোধী দল ছাড়া নির্বাচন করতে চাইছে সরকার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিরোধী দলকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে রাখতে 2 মাসের মধ্যে সব মামলা নিষ্পত্তি করতে চাইছে সরকার। তিনি আরও বলেছেন এবার আর কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, আন্দোলনের মাধ্যমেই ক্ষমতাসীনদের পদত্যাগে বাধ্য করা হবে। বিরোধী দলকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা এখন আবার পুরনো চক্রান্তে মেতে উঠবে, তারা আবারও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে তারা চিঠি দিচ্ছে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কাছে যে সমস্ত মামলা করা হয়েছে 2013-তে তারপর থেকে যত মামলা ছিল দ্রুত 2 মাসের মধ্যে শেষ করতে হবে, চার্জশিট দিয়ে শেষ করতে হবে। আর আইন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে বিচারকদের বলা হচ্ছে এগুলো 2 মাসের মধ্যে সব রায় দিয়ে দিতে হবে। দেশে জানালে সংবাদ, এ পর্যায়ে নিয়েছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। সুইডেনে ধর্মীয় অবমাননার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওলামা মাশায়েক। সমাবেশে বক্তারা বলেন মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের মূল্যবোধকে অপমান করা হয়েছে, ওই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। সমাবেশ শেষে 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। লক্ষ্মীপুরে আউশ ধান আবাদে ব্যস্ত কৃষক, মৌসুমের শুরুতেই প্রচণ্ড দাবদাহের কারণে ফলন নিয়ে চিন্তিত হয়ে পড়েন তারা। মৌসুমে মাঝামাঝিতে বৃষ্টি হয়, সেই ক্ষতি কাটিয়ে উঠলেও বেড়িবাদ না থাকায় জোয়ারে ফসল হুমকির মুখে পড়েছে। লক্ষ্মীপুর থেকে মহিদি মোহাম্মদের পাঠানো তথ্য বিরোচিত রিপোর্ট করছেন সুবিতা মাহমুদ।
মৌসুমের শুরুতে প্রচণ্ড দাবদাহে প্রকৃতির পানি নির্ভর আউশ ধান আবাদ ব্যাহত হয়, আর এখন জেলা সদরের বুড়ির ঘাট থেকে কমলনগর এবং রামগতির বিবিরহাট পর্যন্ত এলাকা জুড়ে বেড়িবাঁধ না থাকায় মেঘনার জোয়ারে প্রায় নষ্ট হচ্ছে ফসল। এতদিন বৃষ্টি আসিল না, সেই জন্য দিতে পারি নাই। সিনারি ধান আউশ আউশ বলতে মানে সিনারি আরি আল্লাহ ফসল ভালো দিব। এখন মোটামুটি পানি এসে মোটামুটি আউশ ধানটা এখন সবাই লাগাইতে হচ্ছে। বান্তু মানে ধানের ইনশাল্লাহ কিছু করে না, তার জোয়ার না হইলে আউশ উৎপাদন বাড়াতে জেলার 22,000 কৃষককে বিনামূল্যে প্রণোদনা সহায়তা দিয়েছে সরকার। প্রত্যেককে 5 কেজি আউশের বীজ ও 20 কেজি এমওপি এবং ড্যাপসার দেওয়া হয়। আউশ মৌসুমের শুরুর দিকে প্রকৃতি কিছুটা প্রতিকূল ছিল, তো সেক্ষেত্রে ওই সময়ে হয়তো কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু এখন যেহেতু বৃষ্টিপাত হচ্ছে নিয়মিত এবং কৃষক খুব স্বাভাবিকভাবে আউশের চারা রোপণ করতেছে জমিতে সম্পূর্ণভাবে। উপজেলা পর্যায়ে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন, আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা আছেন, আমাদের কৃষি সম্প্রসারণ অফিসাররা আছেন, তারা সবাই মিলে কৃষকদের সাথে মিলেমিশে এবং কৃষকদেরকে পরামর্শ দিয়ে আগামী আমন কীভাবে আরও সফল করা যায় এবং আউশের চলতি মৌসুমে লক্ষ্মীপুরে 32,500 হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। এ পর্যন্ত 16,000 হেক্টরে আবাদ সম্পন্ন হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শরীয়তপুরে ঈদ সহ নানা উৎসবে বিনোদন প্রেমীদের পদচারণায় মুখর থাকে নড়িয়া জয় বাংলা এভিনিউ। বিনোদন কেন্দ্রকে ঘিরে সেখানে অর্ধশতাধিক ভ্রাম্যমাণ খাবারের দোকান গড়ে উঠেছে। শরীয়তপুরে পদ্মার স্থায়ী ভাঙন রুদ্ধে পদ্মা সেতুর 0 পয়েন্ট থেকে মেঘনার মোহনা পর্যন্ত স্থায়ী রক্ষাবাঁধের পাশাপাশি বিশ্বসেরা নদীভিত্তিক পর্যটন এলাকা গড়ে তোলার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। রিপোর্ট করছেন এস এম মুজিবুর রহমান। 2018 সালে শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার যে আগ্রাসনের চিত্র দেখা গিয়েছিল তা এখন কেবলই স্মৃতি। পদ্মার ভাঙন রোধে 2019 সালে শুরু হওয়া 10.2 কিলোমিটার স্থায়ী রক্ষাবাঁধের কাজ শেষ হওয়ায় এটি এখন জেলার একমাত্র বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। এত সুন্দর একটা ভ্রমণ জায়গা হয়েছে, যে কোনো অকেশনই আমরা এখানে ঘুরতে আসি পরিবার পরিজন নিয়ে। আমাদের এখানে ব্যাপক পরিমাণ ব্যবসা কর ছোট বড় ব্যবসা গড়ে উঠেছে। সুখীপুরের উত্তর তারাবুনিয়ায় 5.08 কিলোমিটার স্থায়ী রক্ষাবাদের চলমান কাজও 5% সম্পন্ন হয়েছে। বিনোদন কেন্দ্র ঘিরে নানা রকম দোকানের পসরার সাথে সাথে ওই এলাকার মানুষের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। এই সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়ন হলে পরে শরীয়তপুর নদী ভাঙন থেকে রক্ষা পাবে। আমি সর্বশান্ত, তাতে অসুবিধা নাই, কিন্তু আমার এই অঞ্চলের মানুষ যে ভালো আছে এটাই আমার কাছে অনেক পাওয়া। বর্তমানে শরীয়তপুর জেলার একমাত্র নদীভিত্তিক বিনোদন কেন্দ্রে এটি পরিণত হয়েছে। পরিকল্পিত বাঁধের কাজ শেষ হলে শুধু পদ্মার ভাঙনই রোধ হবে না, বরং পুরো পদ্মা পার বাংলাদেশের দীর্ঘতম নদীভিত্তিক পর্যটন এলাকা হবে বলছেন পানি সম্পদ উপমন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে নামকরণ করেছি। নদীর তীর রক্ষাবাঁধ প্রকল্প শেষ হলে এটা শুধু নদী ভাঙনের হাত থেকে শরীয়তপুরবাসীকে রক্ষা করবে না, এটা একটা পর্যটন বিনোদন কেন্দ্র হিসাবে পরিগণিত হবে। উত্তর তারাবুনিয়ার 5.8 কিলোমিটার সহ পরিকল্পিত বাঁধের কাজ শেষ হলে শরীয়তপুরের ভাঙন রোধের সাথে পদ্মাপাড়ের মানুষের জীবনচিত্র পাল্টে যাবে বলছেন স্থানীয়রা। 5 বছর আগেও বর্ষার এই সময়ে যেখানে শুনতে পাওয়া যেত পদ্মার আগ্রাসনে সব হারানোদের আর্তনাদের ধ্বনি, সেখানে এখন প্রতিধ্বনিত হচ্ছে আনন্দ উল্লাসের চিৎকার। বিনোদনের এখানেই শেষ নয়, পরিকল্পিত বাঁধ নির্মাণ শেষ হলে পদ্মাপাড়ির পুরো 32 কিলোমিটার এলাকা হয়ে উঠবে বাংলাদেশের সবচাইতে বড় নদীভিত্তিক পর্যটন এলাকা বলছেন এই অঞ্চলের মানুষ। নড়িয়ার জয় বাংলা এভিনিউ থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। জানাবো খেলার খবর।